তুমি আমার সাথী গরিবের বন্ধু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, অন্যান্য জায়গায় রাত 12টার সময় জালসা শেষ হয়ে যায়, কিন্তু 12টার পরে আজকে আপনারা বসে আছেন। আল্লাহ আপনাদের যে কত ধৈর্য দিয়েছেন আল্লাহ ভালো জানেন। তবে ভাইরা আমার, রাত খুব ঠান্ডা না, আর এত সুন্দর করে প্যান্ডেল চারিদিকে ঘেরাও আছে, হাওয়া বাতাস আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে না। মনে হয় এই রকমের একটা পরিবেশে আজকে আমরা আছি। যদি আরো দু তিন ঘন্টা বসে থাকতে হয় আমরা কিন্তু থাকতে পারবো ইনশাআল্লাহ। তবে ভাই সকল, অনেক ভাই মন হয়তো এই রকমের একটা কল্পনা নিয়ে আছে যে শেষ বক্তা 10 মিনিট একটু শুনি, তারপরে বক্তা থাকবে আমরা বাড়ি। ভাই সকল, আমি আপনার কাছে অনুরোধ করি একটা ঘন্টা কমপক্ষে আপনারা দেবেন, অনেক সময় দিলে একটা ঘন্টা আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। তার জন্য আল্লাহ কোরআন থেকে খুব তাড়াহুড়া করে দুটো কোরআনের আয়াত দুই জায়গা থেকে আমি উল্লেখ করেছি। প্রথম আয়াত পড়লাম সূরা বাকারা আয়াত নাম্বার 281, দ্বিতীয় আয়াত পড়লাম সূরা ফুরকান আয়াত নাম্বার 74, এবং সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের কাছে আমি উল্লেখ করেছি, হাদিস নাম্বার 607। অল্প সময়ের মধ্যে পরিস্থিতিকে সামনে রেখে অল্প সময় ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তুমি আমাকে বলা সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দিও। আরেকবার সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা খুব কষ্ট করে বসে আছি, কারণ গভীর রাত এবং ঘুমাবার সময়, শুধু কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে বসে আছে। আমি ভূমিকা বেশি লম্বা করছি না, যে আয়াত প্রথমে পড়েছি সরাসরি সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্যে যাচ্ছি। আমরা সকলে বসে আছি। আজ থেকে দুই দিন আগে, বেশি দিন বলে না, মাত্র দুই দিন আগে আমরা কি করেছি, কোথায় গেছি, এই রকমের কি ছোট ছোট নেকি উপার্জন করেছি বা গুনাহ করেছি। আবার মনে হয় এখনই দুই দিন পরে আমরা ভুলে গেছি। কিন্তু ভাইরা, যিনি আল্লাহ আমাদের এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে আল্লাহর জমিনে আমাদের চলার তৌফিক দিয়েছে, তিনার জমিনে আমরা চলতে ফিরতে উঠতে বসতে যদি এই রকমের কোন একটা রায় দানা বরাবর গুনাহ করেছি কিংবা নেকি করেছি, একটু আমার সঙ্গে আপনারা উত্তর দেবেন। আচ্ছা বলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে না নেই? আছে, আলহামদুলিল্লাহ। এইটুকু যদি বিশ্বাস থাকে তাহলে আজকে ইনশাআল্লাহ বক্তব্য রাখতে ভালো লাগবে। আমি যে আয়াত করেছিলাম সে আয়াতের তর্জমা বা অর্থ আপনাদের কাছে এবার বলছি, আর আপনারা আমার এই কথাটার সঙ্গে একবার মিলাবে। কে বলছেন? স্বয়ং স্রষ্টা আল্লাহ পাক এবার পৃথিবীর সমস্ত বান্দাদের জন্য এই সংবাদটা দিলেন। আওয়াজটা কত সুন্দর করে, তীরার ভাষাটা কিভাবে, স্বয়ং আল্লাহ বলছে।
রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ বলে ওই দিনকে তোমরা ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমরা তোমার আল্লাহর কাছে ফিরে আসবে সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত আল্লাহ বলেন বান্দারে ওই দিন তোমরা যা আর বসে থাকতে পারে না কি করবে ঘুম পেয়েছে এই জন্য বাড়ি যাচ্ছে কিন্তু যাদের ঈমান মজবুত আছে জাল্লা কোরআন শুনতে এসেছি একটা ঘন্টা শুনে যাব তারপরে ঘুমাবো না হয় আজকে রাতটা তোমার কোরআন শুনতে গিয়ে এই সময়টা একটু আমরা কাটাচ্ছি তো আল্লাহ এর বিনিময়ে অবশ্যই ছবি দেবে ওনারা বসে আছে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব যা যা করেছে আল্লাহ আমাদের সব তুলে দেবেন ওয়াহুম লা ইউলামুন আল্লাহ বলেন কারো উপরে আমি অন্যায় করব না এই আয়াতটাকে বুঝার জন্য যদি আপনারা এক সেকেন্ডের জন্য ভাবে যে আল্লাহ সব আমাদের তুলে দেবে তাহলে আর ভুলে যেতে হবে না যে মোবাইলগুলো আপনাদের হাতে আছে সেই মোবাইলগুলোতে আগে একটা প্রশ্ন করো দেখবে ইউটিউবে যাওয়ার পরে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে যদি বলে যে অমুক লোকটা মারা গেছে আজ থেকে প্রায় মোটামুটি গণিতের বছর আগে ওনারা জীবনীটা দেখতে চায় বা জীবনী শুনতে চায় মুখে বলবে আপনার মোবাইলের সামনে সব ভেসে আসবে আসে না যেটাই বলবে সেটাই পাবে যা যা উনি করেছে ওনার জীবনে সমস্ত জীবনীটা ভেসে উঠবে মোবাইলে তাহলে আমরা যদি এইটুকু জিনিস মোবাইলের মধ্যে পাই যিনি স্রষ্টা একেবারে পৃথিবীটাকে চালাচ্ছে উনি কি সেদিন আমাদের ভালো মন্দ যা করেছে সব আমাদের সামনে দিতে পারবেন না কোন সন্দেহ আছে কোন সন্দেহ নেই তাহলে আর শোনেন ভালো করে আল্লাহ যেদিন আমাদের তুলে দেবে ওই দিন আমরা থাকবো কোথায় আর আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন কোথায় সেই দৃশ্যটা আপনাদের আগে কোরআন থেকে সূরা জুমার আয়াত নম্বর 75 একদম শেষ আয়াত তুলে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকবেন আর আমরা সেদিন আল্লাহর কাছে গিয়ে সব পাবো এই আপনাদের মহিষার গ্রামের মতো জায়গা এত সুন্দর প্যান্ডেলের নিচে না
সেই দিন একমাত্র পৃথিবীর বুকে আল্লাহর আরশ থাকবে, যাকে বলা হয় মহাশন বা আরশ। আর সেই আরশে আল্লাহ রাব্বুল আলামিন একাই থাকবে, আর পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের চারিদিকে। কিন্তু একটা গাছপালা কোন রকমের এই রকমের একটু ছোট জায়গা যে কেউ গিয়ে কোথাও দাঁড়াবে, কিছুই থাকবে না। আল্লাহ কোরআন বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়াদারাল মালাইকাতু হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম ওয়া ইয়াকুদুনা বাইনাহুম বিল হাক ওয়া কাইনাল সময়ের জন্য চলান্ত পথ মনে করি না।
কত বড় হবে আল্লাহ কোরআনে তার বর্ণনা দিলে। এবার আরেকবার শুনে আচ্ছা আসেন আল্লাহ আল্লাহ যেখানে রাখবেন সেটা হলো কুরসি। আর পৃথিবীর যত আল্লাহর বান্দা বান্দীরা আমরা জন্মেছিলাম চলে গেছি, জন্মেছি বেঁচে আছি চলে যাব, যারা আসেননি আসবেন তারাও চলে যাবে, সবাই সেই আল্লাহর দরবারে আলাদা কাছে আমরা উঠব। আর সেই দিন হবে আমাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই আরশে আজিমে বসে বিচার করবে। দেখেন আল্লাহ কি করে ধরবে। একটা খেলা বোখারের হাদিস শোনায় ভাই, এক ঘন্টা আপনারা উঠবেন না, যদি উঠেন তাহলে আমার মনটা দুর্বল হয়ে যাবে, এত দুর্বল হবে যে মনে মনে ভাবো যে আমার ভাইরা থাকবে না, সময় চলে যাচ্ছে তার জন্য এখন মেন জায়গাটাকে আমাকে ছেড়ে দিতে হবে, কষ্ট পাবো। একটা ঘন্টা থাকে, যদি এক ঘন্টা ইনশাআল্লাহ থাকতে পান তো আপনারাই বলেন না বলো না আধা ঘন্টা বলে, এটা আমার বিশ্বাস আছে আল্লাহর প্রতি। এবার সবাই আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন, আর আল্লাহ যে বলেন আমি সেদিন কারো উপরে জুলুম করব না, দেখেন সত্যি আল্লাহ তাই করবে। অনেক আমরা আল্লাহর বান্দা আছি, আল্লাহকে ফাঁকি দেওয়া ইবাদত করি, আছি না না বলেন, উদাহরণটা দিয়ে একটু। আমার ছেলে আপনার গ্রামের একজনের মেয়ে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবার দেখাশোনা শুরু হলো, মোটামুটি একটা কথা বয়সটা হয়ে গেল, আপনাদের গ্রামের যে লোকের মেয়ের সঙ্গে বিয়ে হবে বিশাল ধনী ব্যক্তি বিশাল প্রয়োজন মিলবে, এবার ওনার দোষটা লোক নিয়ে আমি গেছি ওনার মেয়েকে বহিবা করবো তার জন্য। আর আমি যাদের বিয়ে গেছি সবাই আলে বলে হওয়া আমার শ্রদ্ধা ভজন ছিলেন, হয়তো উনি এখন আসবেন দেশে গেলেন, এই যে মাদের রহমতুল মাদ্রাসার মানে প্রধান শিক্ষক আমারও নাম যেটা ওই নানার নাম সেটা, খুব ভালো লাগে আশেপাশে আসে বলে পেয়ে যায় ওনাকে। এবার আলে কলাগাদ নিয়ে গেছি, আলোচনা শুরু হলো, হঠাৎ করে মোয়াজ্জিন আওয়াজ দিচ্ছে সবাই বলছে আল্লাহ ডাক করে গেছে তাড়াতাড়ি করে আগে এবাদতটা করে আসে, সালাত আদায় করে আসে, চটপট করে উঠি ওই মেয়ের বাবা অবস্থা সালে লোক আল্লাহর মসজিদ ভর কি জিনিস শুক্রবার ছাড়া করে দিন কিন্তু দেখে না, ওই দিন করছে কি তাহলে করে বলে আল্লাহ দে পানি দে তাড়াতাড়ি কর, পানি নিয়ে আমি উঁচু করে আমাদের মতো লোকদের নিয়ে মসজিদে হাজির, কেন এই যে আমরা গেছি এবার আজান হয়ে গেল আমরা নামাজে যাচ্ছি, উনি যদি নতুন মানুষ পেয়ে এবার নামাজে না যান তাহলে আমার লোকেরা বলবে এই লোকটা তো বেনামাজি নামাজি পড়ে না, সেদিন এত বড় মাদ্রাসাতে নামাজি হয়ে গেছে যে আমাদের আগে আগে সুন্নত শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো এই রকমের ইবাদতকারী লোক আছে না নাই? আছে। তারা আল্লাহ যে বলেন ওয়াহুম মাহিস গামু আমি কোনো জুলুম করব না, দেখে সেই দিন পৃথিবীর সবাই উঠবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফয়সালা তাকে নবী আমার বলেন ইয়াছফু রাব্বানা আন সাতিহি ফায়াসদু লাহু কুল্লা মুমিনিন ওয়া মুমিনাতিন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দাদের সামনে এবার তার নিজের পেটের টুকু বের করে দেবেন। আজকের দিনে আমরা যারা হিরো ভাইরা বক্তব্য শোনেন ভালো করে,
নামটা গঠিত আলিফ যা আর রা ওই লোকটার পুরো নাম হলো আজার তিনার ছেলে ছিলেন বিখ্যাত নবী জিনার সুন্নত আমরা প্রতি বছর পালন করি ঈদুল আজহা যখন আসে তখন আমরা বড় বড় খাসি দুম্বা উট দামি আমরা কি বলি কুরবানি দিই আর সেই কুরবানিটাকে আমরা কি বলি সুন্নাত আবি কুম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তিনি হলেন সেই আদরের সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ছিল এই রকমে আল্লাহকে ভুলা মানুষ আল্লাহর সঙ্গে শত শত আল্লাহকে উনি শরীক করতেন এবার ছেলে দৃশ্য দেখে বাবাকে গিয়ে বুঝাত আব্বা এই কাজটা করো না আব্বা এই দৃশ্যগুলো এখন দেখবে চোখে ভালো ছেলে তৈরি হচ্ছে আর ওই ছেলের বাবা সবসময় মদ পান করছে আছে না নাই সমাজে একবার চিন্তা হয় না যে আমার ছেলেটা আগামী দিন তো ভালো জায়গায় যাচ্ছে আমার ছেলে একটা আলেম হচ্ছে আমার ছেলে একটা হাফেজ হচ্ছে আমার ছেলে একটা ভালো করে আলামিন বিষয়ে পড়ে আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে ওই ছেলে বাবাকে বলছে আব্বা তুমি এখন করছো গল্প লোকেরা যে আমাকে খারাপ করবে আব্বা শুনলো আর মাথা নিচু করে নিল আর কোনো কোনো আব্বার চোখ রাখিয়ে বলছে ছেলেকে আমি কি করছি না করছি দেখার নেই তোকে যে কাজ করে দিচ্ছি তুই সে কর বলে দে ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝাচ্ছে আব্বা তুমি যে ডেলে দিন বসে বসে পুতুল বানাচ্ছ সুন্দর করে কালার দিচ্ছ বাজারে ফেলে দিয়ে বিক্রি করছ আব্বা এই কাজটা করো না গো আব্বা এই রকমের একটা সময় আসবে আব্বা সেদিন তুমি বড় আফসোস করবে ছেলেকে তখন বাবা বলছে ইব্রাহিম আমার জন্য তোকে চিন্তা করতে হবে না আমি যতগুলো মাহবুব বানাচ্ছি সেদিন আমার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে আমার জন্য চিন্তা করো রে বেটা ইব্রাহিম আমার এই মাহুতেরা এই পুতুলেরা তারাই যেন সেদিন আমার সাথ দেবে আমার জন্য তো কি কোনো চিন্তা করতে হবে না ওই বিচারের দিবসে আল্লাহ পাক এবার বিচার করবেন আর সেই বিচার দিনে আমার মামাতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ডান হাতে না গিয়ে এবার বাম হাতে যখনই পৌঁছে যাবে সব বড় করে যাবে হাই কি হলো এত মাবুদ বানিয়েছিলাম এত পুতুল বানিয়েছিলাম তারা কোথায় রে আসো কিন্তু ভাইয়া আমার আল্লাহর কোরআন যদি শোনেন তাহলে আপনারা হয়তো আরো বিশ্বাস করবেন সেদিন আপনার মা ছেলে স্মরণ করবে এটা তুমি ঠিক বলেছিলে কোথায় আছো একবার দেখা করো নবী আমার বলে ওই দিনে ওই অবস্থায় আমার লক্ষ্যতে মানুষের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাবা আদরের সেদিন মুলাকাত হয়ে যাবে নবী আমার বলেন ইয়ালা ইব্রাহিম ওয়া আবাহু আজার আর কাবারা শব্দ দুটো আগে শুনেন না
আজরের চেহারা কত ভালো ছিল, সেদিন চেহারা কিন্তু ধোলায় ধরে দাও। কপাল খারাপ হয়ে গেছে রে বেটা, আর কোন উপায় নাই, একটাও মাবুদ বারবার সে দাঁড়াই নাই বেটা রে, একবার চল বা তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চল, নচেত আমার কপাল আজকে খারাপ হয়ে গেছে। ইব্রাহিম কি বলবে, মুখ থেকে কি বের হবে, নবী বলার আগে আল্লাহর জানা আছে না নেই? আল্লাহ তো দূর থেকে আওয়াজ দিয়ে বলতেন ইব্রাহিম আসো না, কিন্তু সব জানছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে নিয়ে আল্লাহর আশ্রয় পাচ্ছে। এসে একটা আবেদন করব যেটা আমরা সাধারণ মানুষ করে থাকি, কেমন আপনার গ্রামে একটা এমএলএ আছে, একটা উদাহরণ দিচ্ছি, আপনি এমএলএর গাড়ি চালান সব করে, কোন একটা কাজে কেউ ফেসে গেছে আপনার নিজের মধ্যে, এবার যেহেতু আপনি এমএলএর গাড়ি চালাচ্ছেন ওর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, খালি বিপদ হয়ে গেছে, একটু চলুন না, কেউ যেতে পারছে না, যেহেতু কাছের লোক সঙ্গে করে নিয়ে এমএলএ আসছে, বলছে সাহেব আসবো, বলে আসো, সবাইকে তো পাঠাতে হবে না, কি জন্য আমি একটু বললাম আর আমার জন্য এমএলএর কাছে গিয়ে সে যদি একটু কিছু বলে তাহলে কিন্তু কথাটা আমার থাকবে। তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছ আমাকে কোনদিন তুমি বেইজ্জত করবে না, আল্লাহ তুমি আমাকে কোনদিন অসম্মান করবে না, আল্লাহ তুমি আমাকে খলিল বলে ডেকেছো, আল্লাহ তুমি আমাকে দোস্ত বলে উপাধি দিয়েছো, তাই আল্লাহ তোমার কাছে এই আমার বাবাকে নিয়ে এসেছি একটু সুপারিশের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবাকে নিয়ে গেছে, আর সে আগে থেকে বলে বলছে কি বলে, জন্মদাতা বাবা আজাদ এবার ইব্রাহিম আলাইহিস সালাম
সামনে এই রকমের আর মানুষের ঘরে থাকতে পারবে না। ইব্রাহিম ধারণ করবে আর অর্ডার করা হবে তাড়াতাড়ি করে জাহান্নামে তারে বার ধাক্কা মেরা দেওয়া হবে। উপায় আছে বন্ধু, নবী হয়ে বাবার জন্য কোন রকমে কিছুই করতে পারলো না। ওই বিচার দিব, সেদিন বিচার হবে, সবাই আমরা থাকবো। আর ওই দিন এবার ভাবে মাওলানা আস্তে আস্তে বিচার হতেই থাক, আমরা আছি, অসুবিধা নেই। কিন্তু বন্ধু ওই দিনটা হবে সব থেকে বড় অসুবিধা। কেমন অসুবিধা হবে? আরেকটা কথা যদি শোনাচ্ছি, হাদিসের রাবি আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা